বরিশালে যুবককে হত্যা চেষ্টা মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্না সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। তাদের দাবি, নৌকা প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বরিশাল থেকে তন্ময় তপুর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। বরিশালে নৌকার কর্মীকে পিস্তল ঠেকিয়ে হামলার মামলায় রোববার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না সহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আজ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। দাবি, মান্না সহ তার লোকজন ঘটনার সময় ছিল না। এদিকে হামলায় আহত নৌকার কর্মী মোনা আহমেদ, রইজ আহমেদ মান্না সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মান্নাও নিজেকে নির্দোষ দাবি করেছেন। মিথ্যা ষড়যন্ত্রের শিকার যারা আমাদেরকে ষড়যন্ত্রের সাথে স্বীকার করছে, আমরা তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা কোনো দোষ করি নাই, আমরা নির্দোষ। যদি আপনারা সত্যি হয়ে থাকেন, আপনারা দেখবেন আগামী 12 জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। তার আগেই উত্তপ্ত হয়ে উঠছে স্থানীয় রাজনীতি। সিরাজুম মুনি শুভ, নাগরিক।